গেল প্রায় পাঁচ মাস ধরেই দেশের বিমানবন্দরগুলোত আরটিপিসিআর ল্যাব স্থাপনের দাবিতে রাস্তাত নামে নানান সময় বিক্ষোভ মিছিল মানববন্ধন গইছে চট্টগ্রামের বিভিন্ন দেশের প্রবাসীয়ল। দেশজুড়ে দেখা গিয়ে প্রবাসীয়লর আর্থনাদর চিত্র হারণ। তখন বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি হারাবনে অধিকাংশ দেশই বিমানবন্দরত আরটিপিসিআর টেস্ট করণ ছাড়া প্রবাসীয়লরে তারা দেশত ঢুকত নদের। পরে প্রবাসীয়লর সেই দাবি করাই সংসদ পর্যন্ত। চট্টগ্রামের বলহালি আসনের সংসদ সদস্য মুসলিম উদ্দিন নিজে সেই দাবি তুলে জাতীয় সংসদত। পরে প্রধানমন্ত্রীর সম্মতিতে মন্ত্রিপরিষদ সচিব ঘোষণা দেয় ঢাকা চিটাগং এবং সিলেট বিমানবন্দরত বইব আরটিপিসিআর ল্যাব। তবে সেই বক্তব্যের পরে কেবলই ডাহার শাহজালাল বিমানবন্দরত বসিল আরটিপিসিআর ল্যাব। এরপর বহু সময় হারিয়ে গেলেও চট্টগ্রাম বিমানবন্দর এবং সিলেট বিমানবন্দরত আরটিপিসিআর ল্যাব বইবার হন উদ্যোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুণ নলয়। আর ইন্দি রাস্তাত নামে প্রায় প্রত্যেক দিনই বিক্ষোভ মিছিল মানববন্ধন গইছে এবং হন হন ক্ষেত্রে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়ে প্রবাসীয়ল সেই খবর সিপ্লাস টিভি প্রচার করে। অবশেষে প্রায় দীর্ঘ তিন মাস পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের উপস্থিতিতে গেলদি নভেম্বরের ১৬ তারিখ উক বৈঠকত সংশ্লিষ্ট ব্যাকর সম্মতিতে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরত আরটিপিসিআর ল্যাব বয়বার উগা চূড়ান্ত সিদ্ধান্ত লওয়ায়। আর তারই প্রেক্ষিতে ডিসেম্বরের ৫ তারিখ ২০২১ চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর হাসান শাহরিয়ার কবির স্বাক্ষরিত উগা চিঠি শাহমানত বিমানবন্দরত ফাটানো হয়। আর বিমানবন্দরত ল্যাব বয়বার লাই জায়গা পরিদর্শনের হাস ইতিমধ্যে শেষ হবার বিষয়ন উল্লেখ করিয়ারে জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইলিয়াস চৌধুরী সিপ্লাস টিভির মুঠোফোনে হয়। চারটা কোম্পানিকে দিয়েছে, চারটা ল্যাবকে, ঠিক আছে না, চিটাগাংয়ের একটা, কুমিল্লার একটা, আর ডাকাত দুইটা। ওরা এখন আমরা জায়গা টায়গা যা কিছু ঠিক করে দিয়েছি, ওরা এখন কাজের অনুমতি পাইলে, এখন তো শুধু সিলেক্ট করা হয়েছে, ওরা এখন কাজের অনুমতি পাইলে পরে তারা ওরা ওই কনস্ট্রাকশনটা করবে, ওগুলো ল্যাব করবে সব। আচ্ছা, ল্যাব ওরা নিজেরাই করে নিবে। বুঝতে পেরেছি। তো ওরা নিজেরা করে তারপর ওখানে ইয়ে দিবে আর কি, এই যে পরীক্ষা শুরু করবো আর কি। এটা এখন ওদের সাথে, ওটা আমাদের বিভাগীয় পরিচালক স্যার ওনাদেরকে চিঠি দিয়েছে। তো জেলার স্বাস্থ্য বিভাগত্তন বিমানবন্দরত ফাটানো সিটি আনত উল্লেখ করা হয়। ১৭ প্রতিষ্ঠানত্তন যাচাই বাছাই শেষে চট্টগ্রামের উগ্র প্রতিষ্ঠান, কুমিল্লার একখান এবং রাজধানীর দুইয়ান সহ মোট সার্গান ল্যাবরে এয়ারপোর্টত টেস্টের অনুমতি দেওয়া হয়। জেডে প্রবাসীয়লর হাসুত্তন টেস্টের বিপরীতে ১৬০০ করে ফি নির্ধারণ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ওনার দপ্তর থেকে আমরা একটা চিঠি পেয়েছি, এই চারটা ল্যাবকে সামর বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব স্থাপনের জন্য অনুমোদন দিয়েছে আর কি। ল্যাব এইট আর মডার্ন হসপিটালের যারা প্রতিনিধি ওনারা এসে জায়গা দেখে গেছেন, আমাদের কতটুকু কি লাগবে না লাগবে এগুলো আলোচনা করছেন, সেটা আমাদের যে সিডিত বিমানবন্দর কর্তৃপক্ষ রয়ে আরব আমিরাত প্রবাসীয়লর হাসুত্তন এয়ারপোর্ট ও থন ধরনের ফি আদায় ন করিবার লাই হই দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর। ফি পরিশোধ করিব প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে যারা ভ্রমণ বা ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যাইব তারাত্তুন এই ফি পরিশোধ করণ ফুরিব বিমানবন্দরটি। জুবাইর রিফাত, সিপ্লাস টিভি।